প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। চিকিৎসকরা জানাচ্ছেন যে গতকাল তার যে বিভিন্ন পরীক্ষা করা হয়েছিল সেই রিপোর্টগুলো আজকে সকালে তারা মূল্যায়ন করেছেন এবং তারা সিদ্ধান্তে পৌঁছেছেন যে এর মধ্যে উদ্বেগজনক কিছু নেই। আজকে ফের কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে, সেই রিপোর্ট তারা সন্ধেবেলায় মূল্যায়ন করবে। তবে মোটের ওপর মাধবী মুখোপাধ্যায় স্থিতিশীল আছেন, স্বাভাবিক আছেন, সকলের সঙ্গে কথাবার্তা বলছেন এবং তার যে অন্যান্য প্যারামিটার সবই স্বাভাবিক রয়েছে। এ নিয়ে কোনো উদ্বেগের কোনো বিষয় নেই। চিকিৎসকরা তাকে নজরে রেখেছেন এবং তারা বলছেন যে এই মুহূর্তে তিনি স্থিতিশীল আছেন। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা। ধীরে হলেও শুরু হয়েছে আবহাওয়ার পরিবর্তন। গতকালের মতো আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি, অন্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূবালি হাওয়ার দাপটে বাতাসে জলীয় বাষ্প বাড়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বৃষ্টি হচ্ছে, তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী সপ্তাহের শুরুর দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে যখন গরমে নাভিশ্বাস উঠছে তখন পাহাড়ে একেবারে মনোরম পরিবেশ। দার্জিলিং এর প্রায় কোনো হোটেল হোমস্টেই ফাঁকা নেই এখন, পর্যটন ব্যবসায়ীদের একেবারে পৌষ মাস। 40 ডিগ্রিতে দক্ষিণ যখন গরমে হাঁসফাঁস করছে, উত্তরে তখন গায়ে হালকা সোয়েটার, মধ্য গগনে বৈশাখ, এখনো একটা কালবৈশাখীর মুখ দেখেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। স্বস্তির খোঁজে ব্যাগপত্র গুছিয়ে অনেকেরই ডেস্টিনেশন তাই দার্জিলিং। पहाड़े अखुन कार्जो तो तिल धारणे जाएगा नहीं। सर लग रहा है कि नर्क से स्वर्ग आ गए हैं। ओडिशा में 45, 46 ऐसा चल रहा था, वहाँ से हम आए हैं यहाँ पे, जैसा लग रहा है हम स्वर्ग में आ गए। আর দক্ষিণের গরমে উত্তরবঙ্গে পর্যটনের এখন পোয়া বারো। হোটেলগুলোতে একটা রুমও খালি নেই বলে জানাচ্ছেন ট্যুর অপারেটররা। इस बार ये मई और जून महीने में बहुत ज्यादा भीड़ है और बुकिंग्स भी बहुत ज्यादा हो गया है। होटल सब फुल है और ट्रांसपोर्ट भी सभी बुकिंग हो चुके हैं। একই ছবি কালিম্পংয়েও। দক্ষিণের ভয়ঙ্কর গরমের হাত থেকে রক্ষা পেতে দলে দলে সেখানেও ভিড় করেছেন পর্যটকরা। মানে কলকাতাতে খুব গরম পড়েছে, এখন 40 ডিগ্রি সেলসিয়াস চলছে, এখানে ওয়েদার খুব সুন্দর, এই জন্য ছুটি কাটাতে, ভ্যাকেশন কাটাতে আমরা এখানে এসেছি। সবার মুখেই এক কথা, হাঁপ ছেড়ে বাঁচলাম। মোহন প্রসাদ ও উমেশ তামাং এর রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।